হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার অ্যাক্ট ওয়ান টু অ্যাক্ট সেভেন পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। চ্যাপ্টার সেভেন পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আর চ্যাপ্টার এইটটাকে আমরা অলরেডি স্টার্ট করেছি। তো এখন বাকি যে পার্টটা রয়েছে চ্যাপ্টার এইটে, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে এখান থেকে, টু দিস স্পিচ। এর আগের পার্টটাতে আমরা দেখলাম যে এলিজাবেথ জেনের অসুস্থতার কারণে সে নেদারফিল্ড পার্কেই রয়েছে বিংলের ফ্যামিলি মেম্বারসদের সাথে। তো দেখি যে এলিজাবেথ যখন ঘর থেকে বেরিয়ে যায়, তো তখন মিস্টার বিংলের সিস্টার, যে দুটো সিস্টারের কথা আমরা জেনেছি, তারা এলিজাবেথকে নিয়ে নানা রকমের গসিপ করতে থাকে এবং তারা এটা বলে যে এলিজাবেথ যে কিনা ভীষণ রকমের অহংকারী একটা মানুষ, যার এবং শুধু অহংকারী না, তার মধ্যে কোনো প্রপার ম্যানার্স নেই, যে যার মধ্যে প্রপার ড্রেসিং সেন্স নেই, এবং নানান ধরনের আর কি তার মধ্যে থেকে খুদ বার করতে শুরু করে। এবং লাস্ট পার্টটায় আমরা যেটা দেখলাম যে এলিজাবেথের আর পেনেট ফ্যামিলির আর কি কথা বলা হচ্ছে, যে এলিজাবেথের কাকা রয়েছে, আঙ্কেল, তো একটা আঙ্কেল তো হচ্ছে লয়ার, আর একটা আঙ্কেল যে কিনা লন্ডনের একটা চিপ সাইডে থাকে। তো এইটা নিয়ে তাদের মধ্যে একটা ভীষণ হাসি মজা চলছে। তো তখন ডার্সি এটাও বলে যে তার আঙ্কেল যেহেতু লন্ডনের চিপ সাইডে থাকে, তো এই পয়েন্টটা কিন্তু এলিজাবেথের বিয়েতে একটা বড় বাধা সৃষ্টি করতে পারবে। কারণ তখনকার দিনে কী ছিল, যে যার যত টাকা তার তত সম্মান, ঠিক আছে, এখনও সেটা রয়েছে, বাট সেটা তখনকার দিনে ওপেনলি হতো। তো সেটাই বলছে যে তার কাকা তো এরকম জায়গায় থাকছে, তো তার মানে তার কোনো একটা ভালো উচ্চবৃত্ত ফ্যামিলিতে বিয়ে হতে তার যথেষ্ট আর কি অসুবিধা হবে। তো সেই ডার্সির এই স্পিচটাতে কী বলছে, টু দ্য স্পিচ বিংলে মেড নো অ্যান্সার। তো ডার্সির এই স্পিচে বিংলে কোনো উত্তর দিল না, বাট হিজ সিস্টার্স গিভ ইট দেয়ার হার্টি অ্যাসেন্ট। বলছে সে তো কোনো উত্তর দিল না, ঠিক আছে, কিন্তু তার যে দুটো সিস্টার তারা কিন্তু একদম হৃদয় থেকে আছে, অ্যাসেন্টমেন্টস হচ্ছে কনসেন্ট যেটাকে বলে, সহমত আর কি, তারা তো সঙ্গে সঙ্গে একদম সহমত পোষণ করলো, হৃদয় থেকে সহমত পোষণ করলো, অ্যান্ড ইন্ডোর্স দেয়ার মিট ফর সাম টাইম অ্যাট দ্য এক্সপেন্স অফ দেয়ার ডিয়ার ফ্রেন্ডস ভালগার রিলেশন। তো কী হচ্ছে, তারা মানে সহমত পোষণ করলে অ্যাট দ্য সেম টাইম তারা নানান রকমের আর কি মির্থের কথা নিয়ে এলো বিষয়ে, না তাদের যে ডিয়ার ফ্রেন্ড ডার্সির, যার একটা ভালো লাগা ছিল এলিজাবেথের উপর, তো সেই ভালো লাগাটাকে আর কি একটা অশ্লীল পর্যায়ে, মানে অশ্লীল একটা রিলেশনশিপ এইরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নানান রকমের কথা তারা বলতে লাগলো, আর অ্যাট দ্য সেম টাইম হাসাহাসি তো করছে। উইথ দ্য রিনিউয়াল অফ টেন্ডারনেস, হাউ এভার দ্য রিটার্ন টু হার রুম অন লিভিং দ্য ডাইনিং পার্লার। বলছে এতক্ষণ তো তারা একটা কী করছে না, গসিপ করছিল, হ্যাঁ, নানান রকমের খারাপ কথা বলল, তো হুট করে তারা তাদের টেন্ডার ফর্মে ফিরে এসছে। এবং কেন ফিরে এসছে, কারণ তারা এবার জেনে সেই রুমে যাবে তার সাথে দেখা করতে। তো তারা এতক্ষণ কোথায় ছিল, ডাইনিং টেবিলের ওখানে ছিল, মানে ডাইনিং পার্লার যেটা বলছে, মানে খাবার ঘরে ছিল, যেখানে খাচ্ছিল, সেখানে নানান রকমের কথা বলার পর তারা এবার পুনরায় সেই রুমে ফিরে যাচ্ছে। তো তার জন্য তারা এগেন তাদের টেন্ডার ফর্মে ফিরে এলো, অ্যান্ড স্যাট উইথ হার টিল সামন টু কফি। আচ্ছা, ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটায় বসে থাকলো, আর জেনের কাছে আর কি তারা থাকলো যতক্ষণ পর্যন্ত না তাদের আবার কফির জন্য ডাক আসছে। শি ওয়াজ স্টিল ভেরি পোয়ারলি। তো জেন তখনও পর্যন্ত কিন্তু ভীষণ উইক কন্ডিশনের মধ্যে রয়েছে,
অ্যান্ড এলিজাবেথ উড নট কুইট হার অ্যাট অল। আর এলিজাবেথ সে কিন্তু এক মুহূর্তের জন্য তার যে দিদি তাকে কিন্তু একদম ছাড়ছে না। টিল লেট ইন দ্য ইভিনিং ওয়েন শি হ্যাড দ্য কমফোর্ট অফ সিইং হার স্লিপ। আর ইভিনিংয়ে কী হলো, ইভিনিং পর্যন্ত আর কি এক মুহূর্তের জন্য এলিজাবেথ জেনকে ছেড়ে যায়নি, কিন্তু যখন ইভিনিংয়ে এলিজাবেথ দেখলো যে না, জেন এবার আগের থেকে অনেকটাই ভালো রয়েছে এবং সে শান্তিতে ঘুমোচ্ছে, তখন কিন্তু তার মনে একটা শান্তি এলো। অ্যান্ড ওয়েন ইট সিম টু হার রাদার রাইট দেন প্লিজেন্ট দ্যাট শি শুড গো ডাউন স্টেয়ার্স হারসেল। এবং জেনকে দেখে যে সে কমফোর্টলি এবার ঘুমাচ্ছে, এটা দেখে যতক্ষণ না তার মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, জেন তো এবার সত্যিই ভালো করে ঘুমাচ্ছে, মানে যতক্ষণ সে আর কি নিজের মনের মধ্যে শান্তি পেয়েছে যে হ্যাঁ জেন আগের থেকে একটু সুস্থ, ততক্ষণ তো সে যায়নি। তো যখন সে এটা বুঝলো যে না জেন ঠিক হয়েছে, তো তখন সে কী করছে, ডাউন স্টেয়ার অর্থাৎ ওপর থেকে আর কি নিচে নেমে আসছে হলে। তো অন এন্টারিং দ্য ড্রয়িং রুম শি ফাউন্ড দ্য হোল পার্টি অ্যাট লু। তো যখন সে ড্রয়িং রুমে প্রবেশ করবে, তো সে কি দেখতে পাচ্ছে, না পুরো পার্টিটা কি করছে, না লু খেলছে। লু হচ্ছে ওয়ান কাইন্ড অফ কার্ড গেম, তখনকার সময় একটা কার্ড গেমের নাম লু, হয়তো সেটাকে জুয়া খেলাও বলতে পারো। তো পুরো পার্টি একদম লুতে মজে রয়েছে। অ্যান্ড ওয়াজ ইমিডিয়েটলি ইনভাইটেড টু জয়েন দেম। আচ্ছা, যখনই দেখলো কি যে এলিজাবেথ এবার তো নেমে এসছে, তো তাকে আহ্বান জানালো যাতে আর কি এই লু কার্ড গেমটায় সে জয়েন করে। শিফ বাট সাসপেক্টিং দেম টু বি প্লেইং হাই শি ডিক্লাইন্ড ইট। কিন্তু যখন সে দেখছে যে না এরা তো অনেক উচ্চ মানের বা অনেক বাজি রেখে খেলছে, তখন সে এটাকে ডিক্লাইন করে দিল যে না সে খেলবে না। মিন্স দেখো লু মানে কি বললাম, ওয়ান কাইন্ড অফ কার্ড গেম। এবার তখনকার দিনে কার্ড গেমগুলোতে কি হতো, না জুয়া টাইপের কিছু ধরা হতো, কারোর আর কি টাকা বাজিতে রাখলো বা কোনো জিনিস এরকম। তো সে যখন দেখলো যে না এরা তো খুব অনেক উচ্চ পর্যায়ে গিয়ে খেলছে, তো সে পুরোপুরি ভাবে আর কি না করে দিল। অ্যান্ড মেকিং হার সিস্টার দ্য এক্সকিউজ। এবং এক্সকিউজ হিসেবে কি দেখালো, যে না তার সিস্টার অসুস্থ, তার মন মেজাজ ভালো নেই, সে কার্ড খেলবে না। সেড শি উড অ্যামিউজ হারসেল ফর দ্য শর্ট টাইম শি কুড স্টে বিলো উইথ আ বুক। তো কি বলছে যে, তারপরে বলছে যে কি না সে কার্ড তো খেলবে না, কিন্তু সে নিচে বসে যে বই আছে লাইব্রেরিতে সে বইগুলোকে নিয়ে সে পড়বে, এইটা সে জানালো আর কি। আচ্ছা, উইথ মিস্টার হার্ট লুকিং অ্যাট হার উইথ অ্যাস্টনিশমেন্ট। তো মিস্টার হার্ট কি হচ্ছে, না তার এই কথাটা শুনে সে তো পুরো অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, যে সে কি বলছে, না আমি কার্ড খেলবো না কিন্তু বই পড়বো। মানে এই কথাটা শোনা মাত্রই হার্ট তো পুরোপুরিভাবে অবাক। তো সে বলছে ডু ইউ প্রেফার রিডিং টু কার্ড, বলছে যে মানে তুমি কি এটা বলতে চাইছো যে কার্ডগুলোকে তুমি পড়বে, মানে কে কেমন কার্ড খেলছে, সেই কে জিতবে কে হারবে, মানে এরকম হয় না, তো সেইগুলো পড়বে এইটা বলতে চাইছো। সেড হি, বলছে সে এই কথাটা বলল, দ্যাট ইজ রাদার সিঙ্গুলার, তো এটা মানে একার কাজ। ঠিক আছে, মিস এলিজাবেথ সেড মিস বিংলে ডিসপাইসেস কার্ড, শি ইজ এ গ্রেট রিডার অ্যান্ড হ্যাজ নো প্লেজার ইন এনিথিং এলস। তো দেখো কি হচ্ছে, না বিংলে যে আর কি বোন রয়েছে, সে টিস করছে এলিজাবেথকে, কি বলছে যে না এলিজাবেথ কার্ড কেন পড়তে যাবে, এলিজাবেথ কার্ডকে ঘৃণা করে, রাদার সে মানে ভালো বই পড়তে পারে, আর বই পড়ার মধ্যে সে যে প্লেজারটা ফিল করে সেটা আর কোনো কিছুতে সে ফিল করতে পারে না। আই ডিজার্ভ নেইদার সাচ প্রেইজ নর সাচ সেনচার, সে ক্রাইড এলিজাবেথ।
আই এম নট এ গ্রেট রিডার অ্যান্ড আই হ্যাভ প্লেজার ইন মেনি থিংস বলছে। এলিজাবেথ তখন মানে বুঝতে পেরেছে যে তাকে টিজ করছে, তো সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, না আমি কোনো প্রশংসা চাই, না আমি কোনো তিরস্কার চাই, আমি না একজন ভালো রিডার মানে যে খুব ভালো বই পড়ি তাও না, আবার হচ্ছে আমি আমার যে প্লেজার সেটা আবার অন্য জিনিসের মধ্যেও খুঁজে পেতে জানি, বা অন্য জিনিসের মধ্যেও কিন্তু আমার প্লেজার ফিল হয়, এমন না যে আমি বিশাল মানে বড় মাপের রিডার তাই রিডিংয়ের মধ্যে আমার প্লেজার লুকিয়ে আছে, এমন না। ইন নার্সিং ইওর সিস্টার আই এম শিওর ইউ হ্যাভ প্লেজার, সেইড বিংলে। তো বিংলে বলছে যে তোমার মানে বোনকে সেবা শুশ্রূষা করে সারিয়ে তোলা এটার মধ্যেও মনে হয় তোমার অনেকটা প্লেজার লুকিয়ে আছে, অ্যান্ড আই হোপ ইট উইল বি সুন ইনক্রিজ বাই সিইং হার কোয়াইট ওয়েল। আর তোমার এই যে মানে প্লেজারটা সেটা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে যখন তুমি তোমার দিদিকে আর কি সুস্থ অবস্থায় দেখবে। এলিজাবেথ থ্যাঙ্ক হিম ফ্রম হার হার্ট, এলিজাবেথ পুরো হৃদয় থেকে তাকে ধন্যবাদ জানালো, অ্যান্ড দেন ওয়াক টুওয়ার্ডস দ্য টেবিল ওয়্যার এ ফিউ বুকস আর লাইং। তো তারপরে কী করে সোজা হাঁটতে হাঁটতে টেবিলের দিকে গেল যেখানে কয়েকটা বই আর কি পড়েছিল। হি ইমিডিয়েটলি অফার টু ফেচ হার আদার্স অল দ্যাট হিজ লাইব্রেরি অ্যাফোর্ডেড। তো বিংলে মিস্টার বিংলে আর কি সঙ্গে সঙ্গে তাকে অন্যান্য যত বই আর কি সেখানে ছিল সেগুলোকে অফার করতে লাগলো যেগুলো আর কি অ্যাফোর্ডেবল ছিল সেই মুহূর্তে লাইব্রেরিতে। অ্যান্ড আই উইশ মাই কালেকশন ওয়ার লার্জার ফর ইয়োর বেনিফিট অ্যান্ড মাই ওন ক্রেডিট বলছে। কাশ আমার এই কালেকশন আরও অনেক বড় হতো যাতে আর কি তুমি তোমার পছন্দ মতো বই এখান থেকে নিয়ে পড়তে পারতে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাকেও অনেক বেশি ক্রেডিট দেওয়া হতো যে আমি আমার অনেক বইয়ের সম্ভার রয়েছে এখানে, কিন্তু সেটা নয়। আচ্ছা তারপরে হচ্ছে দেখো, বাট আই অ্যাম অ্যান আইডিয়াল ফেলো অ্যান্ড দো আই হ্যাভ নট মেনি আই হ্যাভ মোর দ্যান আই এভার লুকড ইন টু বলছে। কিন্তু না আমি এই দিক থেকে অনেক অলস প্রকৃতির একজন মানুষ, আর দো আই হ্যাভ নট মেনি যদিও আমার প্রচুর বইয়ের সম্ভার নেই, কিন্তু আমি এখন লাইব্রেরিতে যে পরিমাণ বই দেখতে পাচ্ছি আমার প্রেজেন্টে আমি আশাও করিনি যে আমি আসলে কোনোদিন লাইব্রেরিতে দেখিই নি এত বই। মানে তার আগেকার দিনে কী হতো মানে বড় বড় যারা উচ্চবিত্ত ফ্যামিলি তাদের নিজেদের বাড়িতেই সমস্ত কিছু থাকতো, ইভেন লাইব্রেরি টাইপের মানে সেখানে পুরো একটা বইয়ের রুম ছিল, সেখানে সমস্ত টাইপের বই আর কি রাখা থাকতো। তো বলছে যে আমার এই যে লাইব্রেরি এটাকে আমি আর ফার্দার বড় করতে পারিনি, কিন্তু এই লাইব্রেরির ভেতরে যে বইগুলো দেখছি আমি, তো সেই বইগুলো পর্যন্ত আমি এতদিন দেখিনি, মানে আমার লাইব্রেরিতে এত বই আছে এটা আমি নিজেও জানতাম না। অ্যান্ড আই উইশ, আচ্ছা সরি, এলিজাবেথ অ্যাসিওর হিম দ্যাট শি কুড ফিট হারসেলফ পারফেক্টলি উইথ দোজ ইন দ্য রুম। তো এলিজাবেথ তাকে অ্যাসিওর করছে যে তার যে বই আর কি রয়েছে সেটাতেই সে অনেক মানে পারফেক্টলি এই রুমের মধ্যে সে থাকতে পারবে আর কি, তার যে বই যে পরিমাণ বই রয়েছে সেই বইগুলোকে নিয়ে। আই অ্যাম অ্যাস্টোনিশড, আমি পুরো অবাক হচ্ছি, সেড মিস বিংলে। মিস বিংলে বলছে দ্যাট মাই ফাদার শুড হ্যাভ লেফট সো স্মল এ কালেকশন অফ বুকস, বলছে আমার বাবা মাত্র এই কটা বুকের কালেকশন এখানে রেখে গেছে। হোয়াট এ ডিলাইটফুল লাইব্রেরি ইউ হ্যাভ অ্যাট পেম্বারলি মিস্টার ডার্সি। তো সঙ্গে সঙ্গে ডার্সিকে বলছে যে মিস্টার ডার্সি পেম্বারলিতে তোমার তো একটা মানে বিশাল বড় একটা ডিলাইটেড লাইব্রেরি রয়েছে তাই না। ইট অট টু বি গুড, হি রিপ্লাইড, ইট হ্যাজ বিন দ্য ওয়ার্ক অফ মেনি জেনারেশন বলছে যে হ্যাঁ অবশ্যই সেটাকে সেটা অবশ্যই সুন্দর একটা লাইব্রেরি, বিকজ
সেই লাইব্রেরিটা হচ্ছে কি না, অনেক তাদের যে জেনারেশন ছিল অনেক, সেই অনেক জেনারেশনের পরিশ্রমের ফল। তো অফকোর্স সেই লাইব্রেরিটাকে তো সুন্দর হতেই হবে। অ্যান্ড দেন ইউ হ্যাভ অ্যাডেড সো মাচ টু ইট ইউর সেলফ, ইউ আর অলওয়েজ বাইং বুকস। তখন মানে বিংলে আবার বলছে, মানে মিস বিংলে হয়তো বলছে যে শুধু এটাই নয় যে তোমার আগের জেনারেশনটাই এই মানে লাইব্রেরিটাকে সুন্দর করে গড়ে তুলেছে, তুমি নিজেও এর একটা অংশীদার। তুমি নিজেও তো অনেক টাইপসের বই কিনে লাইব্রেরিতে রাখো, তো তার জন্যই লাইব্রেরিটা আরও সুন্দর হয়েছে। বলছে আই ক্যান নট কম্প্রিহেন্ড দ্য নেগলেক্ট অফ এ ফ্যামিলি লাইব্রেরি ইন সাচ ডেজ অ্যাজ দিস। বলছে যে আমি মানে কখনো দেখিনি, সরি আমি ভুল বললাম, মানে আমি নিজে কখনো আর কি নেগলেক্ট করিনি ফ্যামিলি লাইব্রেরিকে, কিন্তু এখনকার দিনে কি দেখছি না, ফ্যামিলির যে লাইব্রেরিটা থাকে তো সেটাকে ভীষণভাবে নেগলেক্ট করা হচ্ছে। তো আমাদের সময় আমরা কিন্তু কখনো নেগলেক্ট করতাম না, মিন্স লাইব্রেরিটা হচ্ছে একটা ফ্যামিলির বড় ঐতিহ্য। সেইখানে কি টাইপসের বই থাকে, কোন রাইটার কোন কোন পোয়েটের বই সে জায়গাটা থাকছে, সেটা কিন্তু একটা ফ্যামিলির সম্মানকে বৃদ্ধি করে। সেই কারণে ডার্সি বলছে যে আমি আমার জেনারেশনটা তো লাইব্রেরি বাড়িয়েছে এবং আমি সেটাকে চেষ্টা করছি আরো সুন্দরভাবে রাখার, কিন্তু এখনকার জেনারেশনের মধ্যে সেই ব্যাপারটা নেই। নেগলেক্ট, আই এম শিওর ইউ নেগলেক্ট নাথিং দ্যাট ক্যান অ্যাড টু দ্য বিউটিস অফ দ্যাট নোবেল প্লেস। বলছে যে নেগলেক্ট, আমি শিওর তুমি কখনোই নেগলেক্ট করবে না কোনো কিছুকেই, যে জিনিসটা কিনা বিউটি, সেই জায়গাটার বিউটিকে আরও এনহ্যান্স করবে, সেই জিনিসটাকে তুমি অ্যাটলিস্ট কখনোই নেগলেক্ট করবে না। When you build your house, I wish it may be half as delightful as Pemberley. বলছে চার্লস, তুমি যখন তোমার নিজের একটা হাউস বানাবে, আমি আশা করব যে সেই হাউসটা ঠিক মানে পেম্বারলিতে যে হাউসটা রয়েছে সেটার মতো যেন অনেক সুন্দর হয়। তো চার্লস উত্তর দিচ্ছে আই উইশ ইট মে, আমি আশা রাখছি যে এটাই হবে, বাট আই উড রিয়েলি অ্যাডভাইস ইউ টু মেক ইয়োর পারচেস ইন দ্যাট নেইবারহুড। বাট কি বলছে যে আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি যে তুমি তোমার এই নেইবারহুডে একটা বাড়িকে পারচেস করো, অ্যান্ড টেক পেম্বারলি ফর এ কাইন্ড অফ মডেল। এবং বাড়িটা পারচেস করার পর যখন তাকে মানে নতুন করে সাজাবে, তো তখন কি করবে না, পেম্বারলি যে আর কি হাউস রয়েছে সেইটাকে বেশ মানে মডেল করার বা মডেল বানিয়ে রিপ্রেজেন্ট করবে সে হাউসটাকে। দের ইজ নট এ ফাইনার কান্ট্রি ইন ইংল্যান্ড দ্যান ডার্বিশায়ার। বলছে আমার মত অনুযায়ী ইংল্যান্ডের আর কোনো কান্ট্রি নেই যেটা এত সুন্দর করে আর কি সাজানো, যেটা কোথায় রয়েছে না, ডার্বিশায়ারে রয়েছে। উইথ অল মাই হার্ট আই উইল বাই পেম্বারলি ইটসেলফ ইফ ডার্সি উইল সেল। বলছে হ্যাঁ, আমি আমার হৃদয় থেকেও একটা কথা বলছি যে ডার্সি যদি তার পেম্বারলি সেই হাউসকে বিক্রি করে দেয় তাহলে অবশ্যই আমিও সেটা কিনে নেব। আই অ্যাম টকিং অ্যাবাউট পসিবিলিটিস চার্লস। বলছে আমি জাস্ট একটা পসিবিলিটির কথা বললাম চার্লস। Upon my word, Caroline, I should think it more possible to get Pemberley by purchase than by imitation. আচ্ছা, তারপরে দেখো বলছে আই এম টকিং অফ পসিবিলিটিস, আমি জাস্ট একটা পসিবিলিটির কথা বললাম চার্লস। বলছে আপন মাই ওয়ার্ড Caroline, I should think it more পসিবল টু গেট পেম্বারলি বাই পারচেস দ্যান বাই ইমিটেশন। বলছে এর থেকে ভালো কি হবে, না এর থেকে সব থেকে ভালো জিনিস হবে যে আমি মানে ইমিটেট না করে বা নকল না করে পেম্বারলির মতো কোনো একটা হাউসকে নকল না করে ওটাকে কিনেই ফেলি, এটাই হচ্ছে সব থেকে ভালো। দেন বলছে দেখো
এলিজাবেথ যে কি করছে, এলিজাবেথ ওয়াজ সো মাচ কট উইথ হোয়াট পাস্ট অ্যাজ টু লিভ হার ভেরি লিটল অ্যাটেনশন ফর হার বুক। তো এলিজাবেথ তাকে কি দেখা যাচ্ছে না যে আশেপাশে কি হচ্ছে সেই বিষয়ের জন্য তার ইন্টারেস্ট অনেক বেশি, মানে সেই দিকে তার নজরটা বেশি। আর সে কি করলো, তার যে অ্যাটেনশনটা রয়েছিল বুকের ওপর, সেই বুকের অ্যাটেনশনটাকে সে এবার ত্যাগ করলো এবং আশেপাশে কি হচ্ছে সেগুলোকে সে দেখছে। অ্যান্ড সুন লাইং ইট হোললি অ্যাসাইড, এবার কি করলো তারপরে মানে বইটাকে হয়তো কোলের ওপর রেখেছিল, এবার পুরোপুরি বইটাকে পাশে রেখে দিল। শি ড্রিউ নিয়ার দ্য কার্ড টেবিল, তারপর সোজা পাশে যে কার্ড টেবিলটা রয়েছে সেখানটা গেল। অ্যান্ড স্টেশন হার্সেল বিটুইন মিস্টার বিংলে অ্যান্ড হিজ এল্ডার সিস্টার, এবং তারপরে মিস্টার বিংলে আর এল্ডার সিস্টারের মাঝখানে গিয়ে আর কি সে বসলো টু অবজার্ভ দ্য গেম, যাতে সে গেমটা দেখতে পারে, মানে তারা গেম খেলছে সেই গেমটা যেন তারা সে ফলো করতে পারে। আচ্ছা আজকে এই পর্যন্ত বললাম, বাকি যে পার্টটা রয়েছে চ্যাপ্টার 8-এ নেক্সট ভিডিও থ্রু আমরা সেটা কমপ্লিট করবো। আর এতটুকুই, ধন্যবাদ।